আসসালামু আলাইকুম। উসিল্লা বাস চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হারিস আলী। আমাদের এবারকার প্রতিবেদন, চাষের জন্য বড় না ছোট ট্রাক্টর, বহুমুখী যন্ত্রের বহু সমস্যা। একটি জমিতে চাষ দেওয়ার জন্য আমার কাছে যদি তিনটা যন্ত্র থাকে, যেমন এক মিনি, হ্যান্ড টিলার, দুই পাওয়ার টিলার, তিন ট্রাক্টর, তাহলে আমাকে যদি প্রশ্ন করা হয় কোনটা আমি কাজ করার জন্য নিব, আমার এক কথায় উত্তর ট্রাক্টর। কারণ এটাতে যেমন খরচ বাঁচায়, সময় বাঁচায়, চাষের প্রকৃত উৎকর্ষ সাধিত হয়। যতই পাওয়ারফুল বলা হোক না কেন, মিনি হ্যান্ড টিলার বা পাওয়ার টিলারে পাওয়া সম্ভব নয়। তাই যে কোনো চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট না হয়, বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে না পারলে যন্ত্রটি পদে পদে আপনাকেই বুঝে যাবে। কিছু জমি চাষ দেওয়া মানে মাটির সাথে আপনাকে যুদ্ধে নামা। ছোট যন্ত্র আপনাকে কাঙ্ক্ষিত ফল এনে দিতে পারবে না। গভীর চাষ না দিতে পারলে আপনার ফসলের স্বাস্থ্য ভালো হবে না। দেশে এখন 95% জমি পাওয়ার টিলার ও ট্রাক্টর দিয়ে চাষ করা হয়। 76% জমিতে সেচ দেওয়ার সময় পাম্পের সাহায্য নেওয়া হয়। পাওয়ার টিলারে চাষ করতে সমস্যা হচ্ছে, যেমন জমিতে গভীর চাষ দেওয়া যায় না, সেটির শ্রেষ্ঠ সমাধান হচ্ছে ট্রাক্টর। এতে পরিবেশ দূষণও কম হয়। এক হেক্টর জমি চাষ করতে ট্রাক্টরের লাগে 16 লিটার জ্বালানি আর পাওয়ার টিলারের লাগে 22 লিটার জ্বালানি। দেশের ছোট এবং বড় উভয় কৃষক রয়েছে, যাদের একটি ট্রাক্টর কেনার সময় অনেক বিষয়ে বিশেষ মনোযোগ দেওয়া উচিত। আমরা ছোট কৃষক যাদের 5 থেকে 10 একর জমি আছে, তাহলে সেই কৃষকদের কমপক্ষে 35 থেকে 40 হর্স পাওয়ারের একটি ট্রাক্টর কেনা উচিত। কারণ কৃষকরা পুরো বছরে 2 মৌসুমে সর্বাধিক কাজ করে। প্রায়শই কৃষকরা কত বড় ট্রাক্টর কিনবেন তা নিয়ে বিভ্রান্তিতে পড়ে। তারা মনে করেন যে তারা নিজেরাই চাষ করবেন, কিন্তু সময় চলে গেলে তারা মনে করেন যে থ্রেসার এবং অনেক নতুন কৃষি মেশিন ব্যবহার করা উচিত, কিন্তু অল্প টাকা বা ভুল সিদ্ধান্তের কারণে ট্রাক্টর কিনতে ভুল করে। অফ সিজনে ট্রাক্টর দিয়ে অনেক কাজ করা যেতে পারে, যা কৃষকদের আয়ের উৎস হতে পারে। যেহেতু গ্রামে খুব কম ময়দা কল আছে, তাহলে আপনি ট্রাক্টরের পেছনে কল সেট করে গ্রামে গ্রামে গিয়ে পিষতে পারেন, গম পিষতে পারেন। এটি আপনার অর্থ উপার্জন করবে। এছাড়া ঘাস ও বাজরা গাছ থেকে খড় তৈরিতে ট্রাক্টরের কুত্তা ব্যবহার করা যায়। এটি দিয়ে আপনাকে গ্রামে গ্রামে গিয়ে খড় তৈরি করতে পারেন। এটা আজকাল প্রতিটি কৃষকের প্রয়োজন। 40 হর্স পাওয়ারের একটি ট্রাক্টর সহজেই মেশিনটি চালাতে পারে। আপনি যদি আপনার ট্রাক্টরে অন্যান্য কৃষি যন্ত্রপাতি রেখে কাজ করতে চান, যাতে আপনাকে কোথাও যেতে না হয়, তাহলে আপনাকে 60 থেকে 70 হর্স পাওয়ারের ট্রাক্টর কিনতে হবে। কৃষিযন্ত্রীকরণ হলে কৃষকের উৎপাদন খরচ কমে আসবে, আর দক্ষতার সাথে সময় মতো কৃষিকাজ সম্পন্ন করতে পারায় কৃষি ও কৃষক উভয় লাভ বাড়বে, এটা আশা করা যায়। এশিয়ার অন্যান্য দেশ যেমন থাইল্যান্ড, ভিয়েতনাম, কোরিয়া, এসব দেশেও কৃষি যান্ত্রিকরণ দ্রুতগতিতে এগিয়ে গেছে। সবাই একই সময়ে একই জাতের ধান রোপণ করলে তা একই সঙ্গে কাটা যায়, এবং এসব কাজে কৃষি আধুনিক যন্ত্র ব্যবহার সুবিধা হয়। এই ধারণাটি ক্রমেই প্রসার লাভ করছে। এভাবে কৃষি যান্ত্রিকরণ ও খামারের কার্যকর আয়তন দুটি সমানতালে বাড়বে এবং কর্পূর কৃষি চৌকস বাণিজ্য কৃষিতে রূপান্তরিত হবে। সনাতন পদ্ধতিতে চাষ করলে প্রতি কেজি ধান উৎপাদনে 18 থেকে 19 টাকা খরচ হয়। সব প্রক্রিয়া যন্ত্রের মাধ্যমে করা গেলে উৎপাদন খরচ 9 টাকায় নামিয়ে আনা সম্ভব। বর্তমানে বড় চিন্তা হচ্ছে ধান বিক্রি করে প্রতি কেজি দাম 16 থেকে 18 টাকার বেশি পাওয়া যাচ্ছে না, এতে কৃষকের খুব লাভ হচ্ছে না। এমন চললে যারা বাণিজ্যিকভাবে চাষ করেন তারা নিরুৎসাহিত হবেন, ধান বাদ দিয়ে সবজি কিংবা অন্যান্য ফসল করবেন। কিন্তু কৃষককে ধান চাষে রাখতে হবে, কারণ খাদ্য নিরাপত্তার জন্য ধান উৎপাদন জরুরি। তাই কৃষকদের হাতে আরও উন্নত যন্ত্রপাতি তুলে দিতে হবে। এতে প্রতি কেজি ধান 9 টাকায় উৎপাদন করে 16-17 টাকা বিক্রি করা হলে কৃষকের মুনাফা থাকবে। কৃষকরা সেটি পারছেন না,
তারা যন্ত্র ভাড়া করে চাষ করছেন, আমরা এত দাম দিয়ে যন্ত্র কিনতে বলবো না। এক একটি ট্র্যাক্টরের দাম 9 লাখ টাকা, পাওয়ার টিলারের দাম 1.5 লাখ টাকা, সেচ পাম্পের যথেষ্ট দাম আছে, এছাড়া বিধিনিষেধ আছে, সবাই পাম্প বসাতে পারে না। তাই বলছি সেবাদাতাদের কাছ থেকে যন্ত্র ভাড়া নেবেন, সেটি সাশ্রয়ী। কৃষিতে যন্ত্রপাতি ব্যবহারের ফলে উৎপাদন বৃদ্ধি, ফসল সংগ্রহোত্তর অপচয় রোধ, শস্য নিবিড়তা বাড়ছে। তাই দেশের কৃষক কৃষি ব্যবস্থায় যান্ত্রিকরণ প্রক্রিয়া জোর দিচ্ছে সরকার। দেশের বিভিন্ন স্থানে ব্যক্তি পর্যায়ে কিংবা শরীকানার ভিত্তিতে হাল চাষের জন্য বড় ধরনের ট্রাক্টর কিনছেন প্রান্তিক কৃষক। কৃষিকাজে যন্ত্রের ব্যবহারের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল, কারণ 2000 সালে দেশের মোট শ্রমশক্তির 60% ছিল কৃষক, বর্তমানে সেটি কমে 40% দাঁড়িয়েছে, 2050 সালে তা 20% হবে। ফলে বিপুল সংখ্যক জমি চাষের জন্য যন্ত্র ছাড়া বিকল্প নেই। অ্যাগ্রিকালচারাল ট্রাক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হিসাব অনুযায়ী দেশে বর্তমানে প্রায় 50,000 ট্রাক্টর কার্যকরভাবে চালু রয়েছে। দেশের বাজারে ট্রাক্টর সংযোজন আমদানি বিপণন করছে এমন প্রতিষ্ঠানের মধ্যে দি মেটাল প্রাইভেট লিমিটেডের ট্রাফে, এসিআই মোটরসের সোনালিকা, রেনকন কর্ণফুলি লিমিটেডের মাহিন্দ্রা, মেটাল প্লাসের আইসার, পারফরমেন্স মোটরসের স্বরাজ, গেটকুর নিউ হল্যান্ড, ইফাদ অটোসের এসকট ও এনার্জি পেকের জন ডিয়ার ব্র্যান্ডের ট্রাক্টর বাজারে রয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পুরো প্রতিবেদনটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।